এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। মিদুলস ফ্যামিলি ব্লগ থেকে আমি মিদুল আর আয়মানের আম্মু। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পছন্দের একটি শপিং মল। শপিং করি আর না করি এই মলটাতে আমাদের মাঝে মধ্যেই আসা হয়, এই জন্যই আমরা মাঝে মধ্যে আসি। এই মলটাতে ঘুরতেই অনেক ভালো লাগে, কারণ এটা মল ঠিকই কিন্তু প্রত্যেকটি স্টোর আলাদা আলাদা। স্টোরের বাইরে দিয়েও হাঁটা যায় খুব সুন্দরভাবে, সেজন্যই আমরা মাঝে মধ্যে আসি এই মলটাতে হাঁটার জন্য। বাচ্চারাও অনেক পছন্দ করে, আমরা হাজব্যান্ড ওয়াইফও অনেক পছন্দ করি। আজ কিন্তু এসেছি আমরা শপিংয়ের উদ্দেশ্যেই, হাঁটার জন্য নয়। আর তাই ভাবলাম কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকগুলো স্টোরে অবশ্য আমাদের যাওয়া হয়নি, আমরা শুধু ব্যালকেই ঢুকেছিলাম, কারণ বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল দেখে চলে এসেছি বেশিক্ষণ না ঘুরে। বাইরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। গরমের কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, তারপরেও অল্প অল্প করে কিছুটা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাইরের দৃশ্যগুলো দেখে বুঝতেই পারছেন যে মলটা আসলেই কতটা সুন্দর। আমরা ইচ্ছে করে আমাদের গাড়ি একটু দূরেই পার্ক করেছিলাম যেন হেঁটে হেঁটে যেতে পারি। তখন অবশ্য বুঝতে পারিনি এতটা গরম হবে, তাহলে হয়তো এত দূরে গাড়ি পার্ক করতাম না। গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম। আমার বড় ছেলে একটু বিরক্তই হচ্ছিল, কারণ বাইরে অনেক গরম ছিল, কিন্তু আমার বললাম না অনেক ভালো লাগে হাঁটতেই। মলটাই সুন্দর ওরকম যে হাঁটতে যে কারোই ভালো লাগবে। যারা জর্জিয়াতে আছেন তারা কিন্তু এই মলটায় যদি কখনো না এসে থাকেন অবশ্যই আসবেন, আমার বিশ্বাস সবার খুব ভালো লাগবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যালক, এই স্টোরটাতে আমরা ঢুকেছিলাম। একটা স্টোরে ঢুকলে আপনি অলমোস্ট সব কিছুই পাবেন। এন্ট্রান্সে ঢুকতেই কসমেটিক্স সেকশন, কিন্তু আমি প্রথমেই কসমেটিক্স সেকশনে যাইনি, কারণ আমার কসমেটিক্সের দরকার আছে, সেই জন্যই আমি ভাবলাম যে কসমেটিক্সটা পরে নেব। কিচেন সেকশনেও আমার তেমন কিছুই দরকার ছিল না, জুয়েলারি সেকশন থেকেও কিছুই নেয়নি, জাস্ট এমনিতেই ঘুরে আসলাম একটু। আমার মেইন দরকার ছিল আমার বাচ্চাদের জন্য কিছু টি শার্ট নেওয়া বাসায় পরার জন্য, আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। প্রয়োজনীয় জিনিসের মধ্যে কসমেটিক্সটাই আসলে মেইন ছিল। আমার ময়শ্চারাইজার কেনা দরকার ছিল, কাজল কেনা দরকার ছিল। আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কী কী কিনেছিলাম। আর এই পাশটাই ম্যান সেকশন ছিল, ম্যান সেকশনে তেমন কিছুই খুঁজে পাইনি ভালো কেনার মতো। সব কিছু শেষ করে অবশেষে এসে পড়লাম আমার কসমেটিক্সের জন্য। ওদের কসমেটিক সেকশনটা আমার বেশ ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন সামনে গিফট বক্সগুলো, এই গিফট বক্সগুলো ইউজুয়ালি ওরা অকেশনালি উঠায়, ওদের বিভিন্ন স্পেশাল ডেগুলোতেই ওরা এগুলো তৈরি করে থাকে। আর আমিও সুযোগ বুঝে সবসময় এইসব গিফট বক্সগুলো কিনে রাখি, মাঝে মাঝে গিফট দেওয়াতেও ভালো কাজে লাগে, আর দেশে যাওয়ার সময় তো কথাই নেই। দেশের মানুষ তো এখানকার পারফিউম অথবা কোলন সেটগুলো অনেক পছন্দ করে, স্পেশালি আমার আত্মীয় স্বজনরা অনেক পছন্দ করে, সেই জন্যই আমি সুযোগ বুঝেই সবসময় কিনে রাখি। এটাও আমার আরেকটা উদ্দেশ্য ছিল ওই দিন মলে যাওয়ার, কারণ লেবার ডে উইকেন্ড সামনে, সেই জন্যই আমি গিয়েছিলাম যে লেবার ডের আগে আমি দেখি কিছু কিনতে পারি নাকি। এটা ওদের ব্যাগের সেকশন, আমি কোনো দিনই ওদের ব্যাগের সেকশনে যাই না। একবার গিয়েছিলাম কিন্তু এত এক্সপেন্সিভ ব্যাগগুলো, আমি তারপর থেকে কোনো দিন ওই সেকশানে যাইনি। মোটামুটি আমার যা যা নেওয়া দরকার ছিল আমি সবই নিয়েছিলাম, কিন্তু তারপরেও ঘুরছিলাম।
আমার আর কি দোষ, সব মেয়েদেরই একই অভ্যাস, প্রয়োজনীয় জিনিস কিনলেও ঘোরা শেষ হয় না। আমিও তাদেরই দলে ঘুরছিলাম, কিন্তু আমার বাচ্চারা অনেক বিরক্ত হচ্ছিল। তারপরও আমি একটু ঘুরছিলাম, দেখি আরও যদি ভালো কিছু পেয়ে যাই। ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। সবচেয়ে মজার বিষয়, আমি যেই জিনিসটার জন্য এসেছিলাম সেটাই কিনে নিই, কিন্তু ভিডিও করতে করতে ঠিক ওই জিনিসটার সামনে এসে যখন দাঁড়ালাম, আমার অ্যাস্টিলেটরের ময়শ্চারাইজার ক্রিমের কথা বলছি, একদমই ভুলে গিয়েছিলাম। ভিডিও করতে করতে এখানে না আসলে আমি এটা না নিয়েই চলে যেতাম। আমি পে করে বের হতে না হতে আমার ছেলে বেরিয়ে পড়ল, কারণ ও অনেক হাংরি ছিল, বারবার বলছিল যে আমার খেতে হবে, আর সেই জন্যই তাড়াহুড়ো করে বের হয়ে পড়লাম। অন্য আর তেমন একটা কোনো স্টোরে যাওয়া হয়নি, ওদেরকে শুধু বললাম যে তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে গাড়িতে নিয়ে বসালাম, কারণ আমার একটু আল্ট্রাতে যাওয়ার দরকার ছিল। আল্ট্রাতে আমি চেয়েছিলাম একটু ভিডিও করতে, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা করতে পারিনি। কোনো রকমে ওদেরকে একটু বুঝিয়ে দিয়ে দৌড়ে গিয়ে আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে বের হয়ে পড়লাম। আসলে বাচ্চাদের আর দোষ দিব কি, এত প্রচণ্ড গরম ছিল, আমারও একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও আমি সহ্য করে নিয়েছি। বাচ্চাদের তো আর আমাদের মতো এতটা সহ্য ক্ষমতা নেই, কিন্তু এখানে ভুলটাও আমারই ছিল। এত দূরে গাড়িটা পার্ক না করলে হয়তো বাচ্চাদের এত কষ্ট হতো না। আমি একটু হাঁটতে চেয়েছিলাম দেখে গাড়িটা আমি দূরেই পার্ক করেছিলাম। যাই হোক, সব কিছু শেষ করে বের হলাম, এবার খেতে যাব। আমার বড় ছেলে খেতে যাচ্ছিল পান্ডা এক্সপ্রেসে, যেটা কিনা আমার আর ওর পছন্দের জায়গা, কিন্তু ওর বাবা একদমই পছন্দ করে না। তারপরেও আমরা দুজন খেতে চাচ্ছি, সেজন্য সেও বলল যে ঠিক আছে চলো ওখানেই যাই। পান্ডা এক্সপ্রেসে যেতে যেতে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, আমাদেরকে সাপোর্ট করছেন। আপনারা সাপোর্ট করছেন দেখেই আমি নেক্সট ভিডিওটি বানানোর সাহস পাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলেই আমার নেক্সট ভিডিওটি যখনই আপলোড হবে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আমার ভিডিওগুলো দেখার পর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই তাও আমাকে জানাবেন, তাহলেই আমি আমার নেক্সট ভিডিওটা ঠিক করে করতে পারবো। অবশেষে আমরা চলে এলাম পান্ডা এক্সপ্রেসে। পান্ডা এক্সপ্রেসে ঢুকছিল আমাদের তিনজনই, আমি পিছন থেকে আসতে দিলেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু পান্ডা এক্সপ্রেসে ঢুকেই আমার ছেলেটার মনটা খারাপ হয়ে গেল, কারণ ওর খুবই ইচ্ছে ছিল ওখানে বসে খাবে, কিন্তু ভেতরে ঢুকেই দেখলো যদি ওদের সিটিং এরিয়াটা ওরা ক্লোজ করে রেখেছে। তারপর আর কি, আমার ছেলেটার তো মন খারাপ হয়ে গেল, কিন্তু খাবার অর্ডার দিয়ে দিল। ওর বাবা বলল যে খাবার অর্ডার দিয়ে আমরা গাড়িতে বসেই খাই। শেষ পর্যন্ত খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকলো কতক্ষণ, তারপর খাবারটা নিয়ে আমরা গাড়িতে বসেই খেতে হলো। আমার বাচ্চাগুলো মনে কষ্ট নিয়েই বাসায় ফিরতে হলো। তারপরও যতটুকু আনন্দ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, অনেক এনজয় করেছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।